আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করেন, বিশেষ করে আমি আজকে কমেন্ট পেলাম যে কমেন্টে লিখছে এক ভাই যে তার পাখি ডিম পাড়ার পর অনেক দুর্বল হয়ে গেছে, তো সেক্ষেত্রে করণীয় কী। তো আসলে আমি কিন্তু বরাবরই আপনাদেরকে বলি যে এই গরমের সময় আপনারা পাখিকে বিড়ে দিবেন না, কারণ এই গরমে পাখিকে বিটে দিলে এমনিতেও মানুষ গরমে বাঁচে না, তো পাখির কী অবস্থা হবে বলেন। আবার পাখি হাড়ের ভিতরে যদি বসে থাকে তাহলে আরও অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। এছাড়া পাখি যখন ডিম পাড়ে তার শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম বের হয় ডিমের সাথে, কারণ ডিম পাতে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়, তো এই কারণে পাখি দুর্বল হয়ে পড়ে। তো এই সময় অনেকের পাখি দুর্বল হয়ে পড়ে, এই জন্য আমি আপনাদেরকে এর আগেও ভিডিওতে বলেছি যে পাখি যখন ডিম পাড়া শুরু করবে তখন পাখিকে আপনারা ক্যালসিয়াম 4-5 দিন দিতে পারেন। এমনি পাখিকে ডিম বাচ্চা খাওয়ানোর আগে যে ক্যালসিয়ামের কোর্স করেন সেটা তো করাবেনই, এর পাশাপাশি আপনারা পাখি যখন ডিম পাড়বে তখন আপনারা 4-5 দিন ক্যালসিয়াম দেবেন। এতে করে পাখির যে শারীরিক দুর্বলতা ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে সেটা ইনশাআল্লাহ দূর হবে, কারণ এসে অনেকের পাখি দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে পাখি ডিম পাড়ার কারণে। আরও অনেক কারণ আছে, পাখি যদি আপনি রেস্টে না দেন সেক্ষেত্রে বাবা ঘন ঘন বিট কারণে পাখি দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। পাখি যদি প্রাপ্তবয়স্ক না হয় সেক্ষেত্রে পাখিকে বিটে দিলে পাখি দুর্বল হয়ে পড়ে ডিম পাড়ার সময়। তো আপনারা বিশেষ করে এই গরমের সময় পাখিকে ডিম বাচ্চা করাবেন না, এবং আপনারা যদি দেখেন আপনাদের পাখি দুর্বল হয়ে গেছে ডিম পাড়ার সময় সেই সময় আপনারা 4-5 দিন ক্যালপ্ল্যাক্স দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পাখির যে দুর্বলতা আছে সেটা কিছুটা রিকভার হবে। তো ভিউয়ার্স, এই হলো কথা, আমাকে অনেকে কমেন্ট করেন, এই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটি করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর ভিউয়ার্স, আপনারা যদি পাখি ও কবুতর বিক্রয় করতে চান এই চ্যানেলে বিক্রয় বিজ্ঞাপন দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। কীভাবে আপনার পাখি ও কবুতর বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দিবেন সেই বিষয়ে জানতে এই ভিডিও ডিসক্রিপশনে আমার মেসেঞ্জারের লিঙ্ক আছে, আপনারা সেই লিঙ্কে যোগাযোগ করতে পারেন আপনার পাখি ও কবুতর বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দেওয়ার জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি আপনার পাখি কবুতর বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।